শুধুমাত্র দ্বাদশ শ্রেণী নয়, এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত কথা জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও ছিল, রাজ্যের সব ট্রেজারিকে টাকা পাঠানোর কাজও প্রায় সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দফতর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দফতর। ইতিমধ্যে সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তবে কেন এই সিদ্ধান্ত বদল তা কিন্তু এখনও স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধুমাত্র জানানো হয়েছে যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত। তবে আগামী দিনে এই টাকা দেওয়া হবে কি না বা দিলে সেটা কবে দেওয়া হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। রাজ্যের উদ্বুদ্ধ পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারের মতন টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়ে চলছে নবান্ন। গত 23 জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেক আগে ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385,35,660,000 টাকার মতো, কিন্তু জেলা প্রশাসন সূত্রের দাবি অন্তত 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলে নির্দেশ এসেছে। তারপরেও কবে ছাড়া হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। প্রসঙ্গত, করোনাকালের পরে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে, তরুণের স্বপ্ন। এই সরকারি প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। ফি বছরে সেই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল যে চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব এবং স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এর জন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দফতর। এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকার সেই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে। রাজ্যের সব জেলা ট্রেজারির 67টি অ্যাকাউন্টে মোট 1,333,57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। এর আগে রাজ্যের সব স্কুল থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দফতর। তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে। অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় 2024-25 অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্তও বাতিল।